সাউন্ড লাগবে না তো সাউন্ড দিতে গেলে আমি তো বুঝতে পারছি না আমি জানি না আমি তো দিয়ে রাখছি যদি এখন তো সাউন্ড প্লিজ সেম সমস্যাগুলো আমাদের হয় সন্ধ্যা 17টার অ্যাটমিক সংবাদে সবাইকে স্বাগত আপনাদের সাথে বরাবরের মতোই আছি আমি কেইউকে ওরফে কাশিমউদ্দিন কাইশা প্রথমে বিওচেস ব্লাড ব্যাংক সংবাদ শিরোনাম ইনস্টিটিউট ইউনিভার্সিটি মেডিকেল কলেজের পর বিওএইচএস এবার অনুমোদন লাভ করলো প্রাইমারি স্কুল হাই স্কুল এবং মাদ্রাসা স্থাপনের বিওএইচএস এর নিউ ব্যাচের 40 জনের মধ্যে 22 জন ফেল করায় পুরস্কার স্বরূপ উক্ত 22 জনকে কানাডা শিক্ষা সফরে নেওয়া হচ্ছে বিওএইচএস এর শোভেধন নীলমণি লাইব্রেরির একমাত্র ফটোস্টেট মেশিনটি 25তম বার নষ্ট কুকুর যে মানুষের পরম বন্ধু তার প্রমাণ পেলেন সিরিয়াল ডগ কিলার মোয়াজ্জেম হোসেন চুল গুনে ক্যান্সার নির্ণয়ের নিউ ফর্মুলা আবিষ্কার করলেন কিশোর চন্দ্র পাল গাবতলি টু টেকনিক্যালের লং রুটের ট্রাশ কিডনি ছিনতাইকারী কিডনি হাবিব অবশেষে ধরা পড়ল র‍্যাপ ফোরের হাতে এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইউনিভার্সিটি মেডিকেল কলেজের পর বিওএইচএস এবার অনুমোদন লাভ করল প্রাইমারি স্কুল হাই স্কুল এবং মাদ্রাসা স্থাপনের এখানে বাবা ভর্তি হলে সন্তানের শিক্ষা ফ্রি 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 আমাদের সুবিধা আপনি নিজে ভার্সিটিতে পড়ুন আপনার শিশুকে প্রাইমারিতে ভর্তি করুন বিওএইচএস এর নিউ ব্যাচের 40 জনের মধ্যে 22 জন ফেল করায় পুরস্কার স্বরূপ উক্ত 22 জনকে কানাডা শিক্ষা সফরে নেওয়া হচ্ছে গোপন সূত্রে জানা গেছে এদের প্রত্যেককে নায়াগ্রা জলপ্রপাতে 10 বার করে চুবানো হবে এবং আর কোনোদিন ফেল করবি কিনা বল যত সব বদমাইশের দল এই কবিতা 2000 বার করে লিখিয়ে তাদের দেশে ফেরত আনা হবে বিইউএইচএস এর শোভেধন নীলমণি লাইব্রেরির একমাত্র ফটোস্টেট মেশিনটি 25তম বার নষ্ট হওয়া উপলক্ষে সিলভার জুবলি পালন করছে বিইউএইচএস এর ম্যানেজিং কমিটি এই উপলক্ষে তারা ফটোস্টেট মেকানিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামক বিএসসি কোর্স চালু করেছে তাদের স্লোগান নিজে গো মেশিন নিজেরা সারুম মেকানিক গো ভাতে মারু কুকুর যে মানুষের পরম বন্ধু তা প্রমাণ পেলেন সিরিয়াল ডগ কিলার মোয়াজ্জেম হোসেন কুকুরের কারণে তার বিবাহ বিপর্যয় ঘটায়
প্রচন্ড রাগে তিনি সারা জীবন লাখ লাখ কুকুর মেরেছেন। কিন্তু তার যখন দুটো কিডনি নষ্ট হয়ে গেল, কারো কিডনি যখন ম্যাচ হচ্ছে না, তখনই রাস্তার কুকুর সাল্লু তার একটি কিডনি মোয়াজ্জেম হোসেনকে দান করে তার জীবন রক্ষা করে। এখন তিনি কুকুরের জন্য কুকুর আশ্রম নির্মাণ শুরু করেছেন। চুল গণনা করে ক্যান্সার নির্ণয়ের নিউ ফর্মুলা আবিষ্কার করলেন কিশোর চন্দ্র পাল। তিনি 1 কোটি রোগীর ওপর গবেষণা চালিয়ে প্রমাণ করেন যে যার চুল যত বেশি তার ক্যান্সারের সম্ভাবনা তত কম। তার ক্যান্সার নির্ণয়ের সূত্র, ক্যান্সার ইজ ইকুয়াল রুট 1/হেয়ার। তিনি লক্ষ্য করে দেখেন তিনি নিজেই তার সূত্র অনুযায়ী ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন। তিনি পরিশেষে বলেন, নিজের সূত্রে নিজে আমি আটকে গেছি ভাই, কবে জানি ভগবানের কাছে চইলা যাই। এ পর্যায়ে নিচ্ছি আম ম্যাঙ্গো জুস বিজ্ঞাপন বিরতি, আমাদের সাথেই থাকুন। শুষ্কতায় যখন রোগ কাতর, তখন তৃষ্ণা মেটাবে কে? আমার তৃষ্ণা মেটা এত অসম্ভব। অসম্ভবকে সম্ভব করাই আম ম্যাঙ্গো জুসের কাজ। আম ম্যাঙ্গো জুস, সাথে আবারও আছি আমি কে ইউ কে ওরফে কাশিমউদ্দিন কাশ্যা। ইফটিজিং এর রমরমা বাজারে, যেখানে নারীরা ঘরের বাইরে যাওয়ার সাহস হারিয়ে ফেলছিল, সেখানে বরফে আগুন ধরানোর মতো ঘটনা ঘটে গেছে BUHS ক্যাম্পাসে। এ ঘটনা ঘটিয়েছে মহসিনা সিনা নামের BUHS এর একজন দুঃসাহসী ছাত্রী। খোঁজ নিয়ে জানা যায়, ক্যান্টিনে যাওয়ার সময় সমরজিৎ দাস নামের একটি ছেলে তাকে ইফ টিচিং করলে তিনি সমরের উপর বাঘিনীর হিংস্রতা নিয়ে ঝাঁপিয়ে পড়েন। তিনি সমরকে চেপে ধরে 5 লিটার পানি পান করিয়ে জনসম্মুখে 500 বার কানে ধরে ওঠা বসা করান। গাবতলিটু টেকনিক্যালের লং রুটের ত্রাস কিডনি ছিনতাইকারী কিডনি হাবিব অবশেষে ধরা পড়ল RAF4 হাতে। পিকু টিভির একান্ত সাক্ষাৎকারে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত টেকনিক্যাল মোড়ের পাশে BUHS এর বিখ্যাত ডাস্টবিনের পাশে সে তার দল নিয়ে ওত পেতে থাকত। ওই ডাস্টবিনের পাশ দিয়ে কোনো পথচারী গেলেই সে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে কিডনি খুলে নিত। আরও জানা যায়, BUHS হসপিটালের কিডনি রিপ্লেসমেন্ট ডিপার্টমেন্টে কিডনি সাপ্লাই করার সময় তাকে হাতে নাতে ধরা হয়। এবারে BUHS হিস্টোসাইটোপ্যাথ টুকরো খবর। রিজভি আলম দীপু ওরফে খাদক দীপুর কারণে দেশের খাবারের আমদানির হার বেড়ে যাওয়ার জন্য সরকার কর্তৃপক্ষ দীপুকেই রপ্তানি করার উদ্যোগ নিয়েছে। এপিডেমিওলজি ডিপার্টমেন্টের একমাত্র এন্ডেমিক প্রাণী মোহাম্মদ রিফাত আনাম একাকিত্বের কারণে ডিপ্রেশনে ভুগে এখন বিলুপ্ত প্রায়। তাকে সংরক্ষণ করার জন্য BUHS কর্তৃপক্ষ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিয়েছে। BUHS এর অন্যতম আকর্ষণ এনিমেল হাউজের নতুন সংযোজন মোহাম্মদ সামিউল রাতুল নামের এই প্রাণীটিকে টোলারবাগ থেকে সংগ্রহ করা হয়। ওয়াশরুমে সাবানের অভাবে BUHS এর সকল স্টুডেন্ট নিজ উদ্যোগে ব্যাগে করে সাবান নিয়ে ঘুরছে। তারা ক্যাম্পাসে আসার সময় বই খাতা নিয়ে আসতে ভুলে গেলেও সাবান নিয়ে আসতে কেউ ভুলে না। রিসার্চের জন্য ভেড়ার রক্ত না পেয়ে নিজের রক্ত দিয়ে রিসার্চ কমপ্লিট করেছেন MSc স্টুডেন্ট শাহরিয়ার সানি। টানা 10 বার ফেল করতে করতে বাইটিং মানিয়ায় আক্রান্ত মাহমুদ আল রশিদ এখন সে সামনে যাকেই পায় তাকেই কামড়ে দিচ্ছে। বিশেষ দ্রষ্টব্য,
মাহমুদ হতে সকলেই সাবধান। অনেক দিন পর একাডেমি ভবনে নির্মাণ কাজ শুরু হওয়ায় সকল ছাত্রছাত্রীদের মনে খুশির আমেজ লক্ষ্য করা যাচ্ছে। এই উন্নয়নের ধারা ধরে রাখার জন্য আমাদের লুঙ্গি ম্যান বিশেষ দোয়া মাহফিলের ব্যবস্থা করেছে। দোয়া মাহফিল শেষে লুঙ্গি ম্যান সকল শ্রমিককে একটি করে লুঙ্গি দান করে। ফটোগ্রাফির স্বপ্ন পূরণ করতে গিয়ে গণধোলায় শিকার হলো প্রকৃতি প্রেমিক প্রান্ত চক্রবর্তী নয়ন। জানা গেছে যে পাখির ছবি তুলতে গিয়ে সামনে থাকা মেয়েদের ছবি তুলে ফেলায় এই ঘটনাটি ঘটে। সব কিছুর দিন শেষ হলেও বিওএইচএস এর ভাঙ্গা ভাঙ্গির দিন শেষ হয়নি। গতবার নাচতে গিয়ে মঞ্চ ভেঙে ফেলার পর এবার নাচের রিহার্সেলের সময় নিজের পা ভাঙল মঞ্জিলা হোসেন নামের এক নৃত্যশিল্পী। আমাদের আজকের পিকু টিভির সন্ধ্যার সংবাদ। আপনাদের যে কোনো মতামত কিংবা অভিযোগ জানাতে চাইলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানান। আমাদের ফেসবুক পেজ www.facebook.com/pikutv। এছাড়া আমাদের নিউজ সরাসরি শুনতে চাইলে স্কাইপিতে ডায়াল করুন। আমাদের ইউজার নেম কাইশা দি রক। ধন্যবাদ সবাইকে।